তোমার কাছে হামিশাতে তোমার কাছে হামিশাতে আছে বিপুল গুণ নাই যে তোমার আছে আমার নবীর দেহে কোন সুবহানাল্লাহ নাই যে তোমার আছে আমার নবীর দেহে কোন যুক্তি করে নবীর ঘরে ও গো নবীকে সাহারা দেখে যাবে সব কথার মাঝে তুমি আসল ভুলেছ তোমার কাছে হাদিস আছে আছে বিপুল গুণ নাই যে তোমার আছে আমার নবীর দেহে কোন কেমন শামের কুমকুমি কেমন শামের কুমকুমি রাখবে পিছনে সবার আগে জান্নাতে যাব আব্বা জান্নবী বলেছে সবার আগে জান্নাতে যাব আব্বা জান্নবী বলেছে যুক্তি করে নবীর ঘরে ও গো আম্মা বিলিতে কাহার আগে যাবে ওই খোদার জান্নাতে বলো সুবহানাল্লাহ মহাদরম বুজুর্গ দোস্তরা যে সব আমার প্রধান সিফার বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সব সত কিছু আমার শেষ রইল হয়ে রয়েছে কিন্তু তোমরা কেন আমার শেষ করার আমরা কোরআন কি বলছে শুনো ইয়া আইয়ুহাল ইনসান মা মুরব বিরবিকাল করিম তোমার ইবাদত থেকে কোন জিনিস তোমাকে ভুলিয়ে রেখেছে বলো আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রব্বিকুম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফা'আদালাকা ফী সূরাতিন নাশা যে আল্লাহ তোমাকে সুন্দর করলেন যে আল্লাহ পাক তোমাকে লম্বা বানালেন যে আল্লাহ পাক তোমাকে সুন্দর একটা চেহারা দিলেন এ আল্লাহ পাক তুমি মদত থেকে তুমি কেন দূরে সরে আল্লাহর নবীর বাবা যদি আমার ভালোবাসার জন্য পেতে চাও যদি তোমরা জান্নাত পেতে চাও যদি তোমরা জান্নাত যেতে চাও আমার রসুলকে ভালোবাসো আমার রসুলের ইবাদত করো আমার রসুলকে মহব্বত করো যদি তোমরা করো যে তোমরা আর কখনো নামাজ ছেড়ে দেবে না তোমরা নামাজ করবে না আল্লাহর নবী মিম্বারে বসে যখন বললেন আর একে একে বলাবল করছে আমার মতো শহীদ নাশ রয়েছে আমার মুখে তীক্ষ্ণ রয়েছে আমার মতো ম্যাচ রয়েছে আমরা কেমন পুরি নবীর ভালোবাসা পাবো সাহাবারা বলাবল করতে করতে সাহাবাদের মনের ভেতরে মহাভারত এসে গেল যে জীবন থাকলে আর কখনো আমরা নামাজ ছেড়ে দেব না বরং সুবহানাল্লাহ সেই মজবাতে